এর জন্য আসুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছটা গুণের কথা আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক শুরু করছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম এই হরফের মুকাত্তাত, এই তিনটে অক্ষরকে হরফের মুকাত্তাত বলে। এর ব্যাখ্যা, এর বিশ্লেষণের তাফসীর আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে মহান আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক কোরআনকে লক্ষ্য রেখে বলছেন যে এই কিতাব, এই সেই কিতাব যে কিতাবটা লোহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল, লা রাইবা ফি, এই কিতাবটার ভিতরে, এই কোরআন অর্থাৎ কোরআন মাজিদের দিকে লক্ষ্য রেখে বলছেন যে এই কিতাবটার ভিতরে কোন রকমের সন্দেহের অবকাশ নাই। কোনো মানুষ যদি সন্দেহ করে, মুসলমান বটে বলে পালা সব কোরআন মাজিদের সব কিছু লাগে, মৌলবির মাঝে মাঝে একটু বলে তাই, কিন্তু সব কি ই করতে যায় ভুল ভালো বলে ওরা, এই রকম মনোভাব যদি একটু থাকে তাহলে আপনার সন্দেহ এসে গেল। আর আল্লাহ পাক বলেছেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আর আপনি যদি সন্দেহ করেন তাহলে আপনি যদি বলেন 13 কেজি গোশ খাইবে, আমি কি পাকা মুসলমান লাই, হ্যাঁ আমাকে কে মুসলমান বলবে না, তা বাহ্যিক দৃষ্টি আমি বলবো হ্যাঁ জাতিতে মুসলিম, কিন্তু কবরে গেলে হাসরে গেলে আপনার সব বাতিল, তাই কি না মেরে মহতারাম বুজুর্গ দোস্ত? আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে শিখাচ্ছেন তাই দেখুন। এরপরে মহান আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনদের জন্য রাহবার, মুমিনদের জন্য টর্চ লাইট। তার কারণ অন্ধকার, অসংখ্য বাঁকা পথ পৃথিবীর বুকে। কোন পথে যাবেন কে ডেফিনিশন দেবে? কোরআন আপনাকে ডেফিনিশন দেবে কোন পথে যে আপনি যাবেন, কোন পথে গেলে আপনার উপকার হবে, কোন পথে থাকলে আপনার ফায়দা হবে, সে কে বলবে? কোরআন বলবে, তাই কি না? তাহলে এটা হচ্ছে টর্চ লাইট। অন্ধকার রাত, মানুষের হাতে যদি টর্চ লাইট থাকে চলতে কি আপনার অসুবিধা হবে? হবে অসুবিধা? কোনো রকম অসুবিধা নাই। আর হাতে যদি আপনার টর্চ লাইট না থাকে, অনচিনহার জায়গাতে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় মাঠের ভিতরে, ভাই বিভিন্ন জায়গায় হোঁচট খেতে হবে কি না? হোঁচট খেতে হবে তো, আর লাইট থাকলে কিন্তু খেতে হবে না। আপনি আমার বাড়ি চিনেন না, তো একজন রাহবার যদি আপনাকে বলে যে হ্যাঁ কারি সাহেবের বাড়ি আপনাকে চিনিয়ে দেবো, তা আপনার জন্য সহজ হবে কি না? আপনি হয়তো আমার বাড়ি চিনেন না, সারা মুর্শিদাবাদ ঘুরে ঘুরে যা না পেলাম না, লোকের বাড়িটা খুঁজে খুঁজে কোন দেশ পেলেন না, কিন্তু এমন একটা সাথী পেয়ে গেলেন, এমন একটা রাহবার আপনি পেয়ে গেলেন, সে রাহবারটা আপনাকে আমার বাড়িতে আমার স্থানে আপনাকে পৌঁছে দিলে আপনার উপকার হলো কি না? কোরআনটা হচ্ছে রাহবার মুমিনদের, মুত্তাকিনদের জন্য। তাই আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবটা হচ্ছে রাহবার, পথ প্রদর্শক, আর মানে টর্চ লাইট। এটা ব্যবহার করব কি না আমরা? কারা কারা ব্যবহার করবো হাত উঠে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। এখানে একটা মুত্তাকিনদের বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তাহলে পৃথিবীর বুকে আরও যে জাতি বসবাস করে তারা তো একটা প্রশ্ন করবে, তারা বলবে ভাই এই কোরআনটা শুধু তোমাদের জন্যই কি রাহবার হবে? এই কোরআনটা শুধু তোমাদের জন্যই কি টর্চ লাইট? এই কোরআনটা তোমাদের জন্যই কি মানে কি পথ প্রদর্শক? আমাদেরকে কি পথ দেখাবে না? আমাদের কি লাইট হবে না? আমাদের কি রাহবার হবে না? মেরে মহতারাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দেখেন রাস্তা খুলে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো হুদান লিল মুত্তাকিন, আসলে হুদান লিল মুত্তাকিন, এই হুদান শব্দটা ব্যাপক অর্থবহ শব্দ। হুদান শব্দটা এসেছে হেদায়েত থেকে, আর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতকে তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে হেদায়েতে আম্মা, একটা হেদায়েতে খাসা, আর একটা হচ্ছে হেদায়েতে মুকাররিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হেদায়েতে আম অর্থাৎ সাধারণভাবে আল্লাহ পাক হেদায়েত খুলে রেখেছেন। হে দুনিয়ার মুশরিক, মুশরিক যদি মনে করে আমি আল্লাহকে মেনে নিতে চাই, কাফেররা যদি বলে আমি আল্লাহকে মানতে চাই, নাসারারা যদি বলে আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, বেঈমানরা যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আল্লাহ পাক সাধারণভাবে হেদায়েতের রাস্তা খুলে রেখেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হেদায়েত পেয়ে গেল, তাই কি না? যদি তারা চায় এ রাস্তাটা মহান আল্লাহ পাক খুলে রেখেছেন, এসো পড়ে নাও, গ্রহণ করে নাও, তোমার জন্য রাস্তা খোলা রয়েছে আমভাবে। হেদায়েতে খাসা, নির্দিষ্টভাবে আল্লাহ পাক খাসভাবে হেদায়েত কাদেরকে দিয়েছেন? আল্লাহ পাক আপনাকে এবং আমাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম খাস তো আমাদেরও হয় না ভাই? বিয়ে শাদিতে দেখবেন
পরপর বিয়ে যদি লেগে যায় তখন আমি পাড়ার মানুষদেরকে বলি ভাই ছেলের বিয়েতে তোমাদেরকে খাইয়েছে কিন্তু এই মেয়ের বিয়ে দিচ্ছে তোমাদেরকে খাওয়াইতে পারবো না, তাই আমার তোমরা দাড়ি থেকে আমার মেয়ের বিয়েটা তোমরা সব দিয়ে দিও, হয় কি হয় না ভাই? তারপরে দেখবেন বিয়ের দিনে যখন আমরা জোহরের নামাজ পড়ে বিয়েটা পড়াবে তা একটু দাড়ি থেকে দিয়ে দেবো, তা দেখছি বাড়িতে 20-25টা লোক ওরা খুব খেছে মানছে দানছে আমোদ ফুর্তি করছে। তাইলে মেরে মহতারমে এখানেও কিন্তু আম খাস হয়েছে, যাকে না নিলে লয়, তাই কি না? জামাই ভাই ভাতি যা যারা আছে এই কটা তাদেরকে নিতেই হবে, না তো বিয়া মানাবে না। তখন আমরা পাড়াবাদ আর ওই কটা জামাই বিটি হ্যাঁ এইগুলো এনে তারা কাজ চালায়, তাহলে এখানেও কিন্তু আম খাস হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে আপনার প্রতি রহম আর আমার প্রতি রহম ও করম করে মহান আল্লাহ পাক নির্দিষ্টভাবে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব থেকে নিকটতম হেদায়েত মহান আল্লাহ পাক দিয়েছেন যাদেরকে পৃথিবীর বুকে মহান আল্লাহ পাক নবী সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন। নবী কিন্তু ইলেকশনের মাধ্যমে তৈরি হয় না, কথা বুঝে আসছে? নবী কিন্তু ইলেকশনের মাধ্যমে তৈরি হয় না, নবী তৈরি হয় সিলেকশনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী সিলেক্ট করেন তিনি হন নবী। তাই মহান আল্লাহ পাক সারা পৃথিবীর দিকে তাকিয়ে তাকিয়ে মহান আল্লাহ পাক সব থেকে কাছের মানুষ বানিয়ে নিয়েছেন হেদায়েত দিয়ে আল্লাহর নবী এবং রাসূলগণ দেখে, জোরে বলুন সুবহান আল্লাহ। এরপর আমরা দারুণ খুশি হলাম, তো আল্লাহ পাক আমাদেরকে নির্দিষ্টভাবে খাস করে আমাদেরকে মুত্তাকিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, আপনি আনন্দ আতখানা। আল্লাহ পাক বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, ফাজলামো করিস না, অত লাফাইস না, দাঁড়া, তোমাকে তখনই মুত্তাকিন বলবো। আল্লাহ পাক বলছে তখনই তোমাকে মুমিন বলবো, তখনই তোমাকে মুত্তাকিন বলে ডাকবো যখন তোমার কাছে ছটা গুণ দেখবো। কটা? ছটা গুণ। এবার আল্লাহ পাক গুণের কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আমার পিয়ারা বান্দারে, তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করো, মুত্তাকিন বলে দাবি করো, আর মুসলমান বলে যদি দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের জন্য প্রথম নম্বরের গুণ হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা। তুমি যদি মুমিন বলো, তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো, তা আমার আল্লাহ পাক বলছেন বান্দারে মুমিনের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, কে কে করি? আলহামদুলিল্লাহ সবাই আল্লাহকে না দেখে বিশ্বাস করি। কিন্তু আমাদের ভিতরে আবার কিছু মানুষ আছে, কেমন শয়তান এখানে ইমানকে নষ্ট করবে জানেন? মেরে মোহতারাম আমার ওয়াজ শুনতে থাকুন ভাই, মাদ্রাসার জালসা, তাই কিনা? আমি যাবো সেদিকে ঘটনার দিকে, কিন্তু আমি আপনাদের কাছে এসেছি মূল্যবান দু একটা কথা বলবো, তাই বলে যে মাদ্রাসার কথা ভুলে যাব তা না বাবা। এই যে কোরআন যে কথাগুলো পাচ্ছেন, কোরআন যে আমাদের কাছে এসে কত কষ্টের মাধ্যমে আজকে সেই স্থান ইনশাল্লাহ আপনারা তৈরি করেছেন আল্লাহ পাকের রহম করম। এই যে মির্জাপুর মল্লিক পাড়া, আহা সবুজ বাতি জ্বলছে, এর প্রচার এবং প্রসার, এর প্রতিষ্ঠানকে যদি সুন্দরভাবে গড়ে তোলেন, এর প্রতি যদি মেহনত পরামর্শ বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে অর্থ দিয়ে যদি আপনারা গড়ে তুলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা এমনি নেব না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন বান্দারে নিশ্চয় আল্লাহ পাক তোমার জান ও মালকে কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে? জোরে বলুন, জান্নাতের বিনিময়ে মহান আল্লাহ পাক কিনে নিয়েছেন। এ কথাটা যেন থাকে, আপনি আল্লাহর দিনের সাহায্য করবেন আর জীবন দেবেন, অন্তর দেবেন, দিল লাগাবেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবেন। এর জন্য মেরে মহতারাম আপনাদেরকে অনুরোধ করব, ভাই এখানে যারা বসে আছেন, আমি ইনশাল্লাহ আস্তে আস্তে যাব, 20টা মানুষকে আমার ওয়াদ শেষ হতেছে, আমি 5,000 টাকার দাতা 20 জনকে ইনশাল্লাহ দেখব, দোয়া করে যাব, ওই ধারে মানে ইচ্ছাবে আপনি ওয়াজ শুনবেন আর ইনশাল্লাহ এসে নামটা লিখে দেবেন, আমাকে ইনশাল্লাহ বলবে দিল ভরে জান খুলে আল্লাহ পাকের দরবারে ইনশাল্লাহ দোয়া করে দেবো মেরে মুহতারাম। এর জন্য 20 জনকে আমি ইনশাল্লাহ দেখব, তাই কি না? কজন? 20 জন ইনশাল্লাহ আমরা নবযুবক তৈরি হব, আর সে কথাও ইনশাল্লাহ আপনাদের কাছে রাখবো। আপনাকে তো মানে কি 5,000 করে বলেছি, যুবকের একটা কথা শোনাবো, আল্লাহর নবীর জামানার একজন যুবক, তার বয়স ছিল 20 বছর,
সেই যুবকের কথাটা বলবো যে কত কোটি টাকা শুধু আল্লাহকে মানতে ইসলামকে গ্রহণ করতে নবীজির মহব্বতকে অন্তর ভিতরে ভালোবাসা জমা দিতে তাকে যে কত কোটি টাকা বিসর্জন দিতে হয়েছে সে কথা বলবো আমরা সেই জাতির জাতি আমাদের কোটি কোটি জামানায় দিনের জন্য খরচ করতে পারি আমরা জীবনও দিতে পারি আমরা রক্ত দিতে পারি আমরা সম্পদ দিতে পারি সেই জাতি যাতে আমরা মুমিন এখানে বসে আছি ইনশাআল্লাহ দেব ইনশাআল্লাহ হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ আমরা জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ প্রয়োজন ইসলামের জন্য জীবন দেব না ভাই ভয় লেগে গেল না কারা কারা যদি ইসলামের জন্য জীবন লাগে কোরআনের জন্য যদি জীবন লাগে কারা কারা দিবেন কারা কারা জীবন দেবেন আলহামদুলিল্লাহ তো এখন জীবন লাগবে না কথা বুঝে এসেছে এবার বাংলা মানে মুখটা পাঁচ কিংবা ছয় হয়ে গেল না বুঝলেন তো মেরে মহতারাম আপনি মুমিন মুমিনের কথা বলছি তারপরে যাব আসুন ভাই এক নম্বর ইনশাল্লাহ 5000 টাকা বলেছি আমার ওয়াজ শুনে ইনশাল্লাহ নামটা লিখে দিয়ে একবার শুধু নাম বলবেন আমি জান ভরে দোয়া করব ওয়াজ করতে করতে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের দুই নম্বর মানে কথা গুণের কথা আল্লাহ পাক বলতেছেন মুমিনের দুই নম্বর মহান আল্লাহ পাক বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة আল্লাহর পেয়ারা বান্দা বান্দিগণ আল্লাহ পাক বলতেছেন বান্দা বান্দিরে তোমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করো নিজেকে মুসলমান বলে দাবি করো তাহলে মুসলমানের দুই নম্বর গুণের কথা মহান আল্লাহ পাক বলেছেন নামাজ সাহেব শেখ 5000 টাকা মায়ের জন্য মা বিচাচে দোয়া কই দিতে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেখলেন সাহেব শেখ সাহেব শেখ আহ 5000 টাকার দাতা সর্বপ্রথমে এসে গেছে আমি 20 জনকে ইনশাআল্লাহ দেখব বলছি ভাই আহ এ তোমার পিয়ারা বান্দা সাহেব ছিল এ তোমার পিয়ারা বান্দা সাহেব ছিল ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল এ দোয়া করি ও গো বাড়ি ভাইয়ের কারণ এ দানি ভাইকে দিও মাওলা সুখের দিব আরে আমি দোয়া করি শোনো গো পাক রাব্বানা এ দানি ভাইকে তুমি জানো কখনো হলো না সত্তার গাফার মাওলা তুমি বড় দাতা এ মাফ করে দিও মাওলা জীবনের যত গুনাহ খাতা হাসরের ময়দানে উঠিবে যেদিন মতির মেম্বারে মাওলা বসায়ো সেদিন নূরের তাজে সেদিন তার মাতা পিতার ওপরে দিও এ আল্লাহ তাদেরকে হাসিতে হাসি দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাইও এ জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জি এক নম্বর হয়ে গেছে ইনশাআল্লাহ আমার সাহেব ভাই দুই নম্বরে ইনশাআল্লাহ চট চট করে ইনশাআল্লাহ বলে দেবেন আল্লাহ পাকের কাছে দোয়া করে দেব ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুই নম্বরে গুণের কথা বললেন নামাজ হে মুমিনের দলেরা ও গো মুসলমান আলারা এখানে আমাদেরকে গবেষণা করতে হবে মুসলমান আর অমুসলমানের পার্থক্য কোন জায়গায় করা হয়েছে আপনাকে প্রশ্ন করব বলুন দেখি জমি জায়গাতে কি পার্থক্য করা হয়েছে টাকা পয়সাতে কি করা হয়েছে চেহারাতে কি করা হয়েছে না সাজ পোশাকে করা হয়েছে না বালা বংশে করা হয়েছে বলুন বললেন না বালা বংশেও করা হয়নি টাকা পয়সাতে করা হয়নি রূপ লাবণ্যতেও করা হয় নাই সম্পদেও করা হয় নাই আপনার নবী আমার নবী বড় দয়ার নবী মায়ার নবী বলেছেন যে মুসলমান অমুসলমানের পার্থক্য আমার আল্লাহ পাক নামাজের ভিতরে করেছেন মুমিন যারা হবে তারা নামাজ থাকবে তাদের কাছে কমিনের কাছে কোনোদিন নামাজ দেখতে পাবে না তাই সারা পৃথিবীর বুকের মানুষ গো আপনি যদি দেশে দেখবেন যে মুমিন সে নামাজ পড়ে বাড়িতে মুমিন নামাজ পড়বে মাঠে মুসলমান নামাজ পড়ে ঘাটে মুসলমান দেশে নামাজ পড়ে মুসলমান বিদেশে নামাজ পড়ে কিন্তু একজন মুসলমান মুমিন উঠে বলতে পারবে না যে আমি একজন অমুসলমানকে মাঠে ঘাটে বাড়িতে বাজারে লোকালয়ে আমি নামাজ পড়তে দেখেছি এ কথা কেউ বলতে পারবে না পারবে কেউ বলতে পারবে না জি এই নামাজ
কত কষ্টের মাধ্যমে এসেছে, আর আপনি মুমিন মুসলমান হয়ে আজকে আমরা মানে লাথি মাছি ইসলামের দিকে। আহ, একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে নামাজটা শুধু নামাজের যে কি মর্যাদা, আর আল্লাহর নবী যে কি দোয়া করে গেছেন জানেন, বিশ্ব নবী দুনিয়ার বুক থেকে আপনাদেরকে আমাদেরকে এতিম বানিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, মরণের বিছানায় পড়ে গেছেন, প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, বেহুশ হয়ে গেলেন। হুঁশ যখন এলো, আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা কোন সময় চলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনার সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীতে অপেক্ষা করছেন নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী ওই অবস্থাতে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড জ্বর, তিনি উঠতে গেলেন, উঠতে গেলেন তো উঠতে আর পারলেন না, তিনি আবার বেহুশ হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ বেহুশ থাকার পরে আবার হুঁশ এলো, মসজিদের সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করছেন নবী যে আসবেন, তিনার পেছনে আমরা নামাজ পড়ব অপেক্ষা করছে। হুঁশ যখন এলো, আল্লাহর নবী আবার পুনরায় জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী পুনরায় জিজ্ঞাসা করছেন, বলে, আয়েশা রে বলো দেখি কোন টাইম চলে, কোন সময় চলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর হাবিব গো, আপনার ভক্ত চরেরা আপনার সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীতে আপনার জন্য অপেক্ষা করতেছে, এইবারে আপনার নবী আমার নবী তথা কুল কায়নাতের নবী গো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবারে তিনি একদম বড় চাপ দিয়ে উঠতে গেলেন, এইবারে জোর দিয়ে আপনি উঠতে গেলেন, নবীজি আমার উঠতে পারলেন না, পুনরায় বেহুশ হয়ে গেলেন। এই বেহুশে তিনি অনেকক্ষণ পর্যন্ত বেহুশে পড়ে আছেন। এইবারে সাহাবায়ে কেরামগণ ভাবলেন, যে না না না, দিনের নবী হয়তো আর আসতে পারবেন না। হযরত আবু বকর নরম দিলের মানুষ ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন নামাজে। বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবী যখন হুঁশ এলো, আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা বলো দেখি কোন সময় চলে? বলো গো আল্লাহর হাবিব, বলো গো আল্লাহর নবী গো, আপনার সাহাবায়ে কেরাম অপেক্ষা করে 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 তিনারা নামাজে দাঁড়িয়ে গেছে, অপেক্ষা করে করে তিনারা নামাজে দাঁড়িয়ে গেছেন। আহ, আপনার নবী আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত দরদি নবী গো, আমার উম্মতের প্রতি এত দরদ, কোন মা বাপ সারাটি জিন্দেগীর সন্তানের জন্য কান্না করে না, সন্তান যেদিন মারা যায় সেই দিন কান্না করে, এক সপ্তাহ পরে আবার সন্তানের মুখ মনে পড়ে যায় আবার কান্দে, আবার যখন পরের বছরে আবার সন্তানের মুখ মনে পড়ে যায় কান্দে, কিন্তু একই জায়গায় সারাটি জীবন ধরে কোনো মা সন্তানের জন্য কান্না করে না, কিন্তু আপনার নবী আমার নবী তথা কুল কায়নাতের নবী গো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জিন্দেগি শুধু উম্মতের জন্যই কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি উম্মতের নামাজের দিমানে দৃশ্যটা দেখার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে ও আমার আয়েশা, আমার বিছানা থেকে একবার উঠিয়ে বসাও, আমার চোখের সামনে থেকে পর্দাটা সরিয়ে দাও, আমার সাহাবাদের আমাদের আমার ভক্ত চরেদের একবার নামাজের দৃশ্যটা আমাকে একবার দেখাও, দুনিয়া থেকে চলে যাবে, একবার সাহাবাদের নামাজের দৃশ্যটা একবার আমাকে দেখাও। আহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উঠে বসালেন, সুন্দরভাবে বসালেন, টেক লাগিয়ে বসালেন, চোখের সামনে থেকে পর্দাটা সরিয়ে দিলেন, সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীতে কাতার বন্দি তিনারা নামাজ পড়তেছেন, আপনার নবী আমার নবী দরদের নবী বড় মায়ার নবী,
ওই অবস্থাতে সাহাবাদের নামাজের দৃশ্য দেখলেন, বেশ কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলেন মাজা ব্যথা হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বলেন, আয়েশা রে আর বস থাকতে পারি না, পুনরায় আমার বিছানায় শুইয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সুন্দরভাবে বিছানায় শুইয়ে দিলেন। এরপরে দেখছেন শোয়া মাত্রই আল্লাহর নবী দুই চোখের কিনারা দিয়ে গল 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 করে পানি আসতে শুরু করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চোখের পানি দেখে আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর হাবিব গো, কিসের জন্য কান্না করেন এই অবস্থায়? কি কথা মনে পড়ে গেছে? জীবনের কোনো কি কোনো দুঃখের কথা মনে পড়ে গেছে নাকি? কোন দুঃখে আপনি কাঁদছেন? কেন কাঁদছেন? কিসের জন্য কাঁদছেন আল্লাহর নবী গো, একবার আমাকে বলুন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে আমি কিসের জন্য কাঁদছি তুমি কি জানো? বললেন, না একবার বলুন। কোন দুঃখে কাঁদছেন, কি মনে পড়ে গেছে আপনার? বলে, আয়েশা এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার খুশির পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ মানুষ খুশিতে কেমন করে কান্না করে, কেমন করে অশ্রু বেরিয়ে আসে? এরপর আল্লাহর নবী আয়েশাকে বোঝাচ্ছেন, বলে, আয়েশা রে সাহাবাদের যে নামাজের দৃশ্য দেখলাম এমন একটা দিন অতিবাহিত হয়ে গেছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওহদের ময়দানে আমার দাদ শহীদ হয়েছে। বলে, আয়েশা এই নামাজ এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তাইফের ময়দানে আমার শরীরকে চালরের মতন পাথর মেরে ঝাঁঝরা করে দিয়েছে। আয়েশা রে এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার সাহাবায়ে কেরামদেরকে জীবন দিতে হয়েছে, তাদের সুন্দর সুন্দর বিবিগুলো তাদেরকে বিধবা করতে হয়েছে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে এতিম বানাতে হয়েছে, তাবত সংসারের মালকে আল্লাহর রাস্তায় তাদেরকে বিসর্জন দিতে হয়েছে। এত কষ্টের জিনিস আজকে আল্লাহর জমিনে লাপারোয়া ভাবে যে আজকে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করে চলে যাই যে আমার যেমন উম্মত আজকে নামাজ পড়তেছেন, আনওয়ালা উম্মত যত পৃথিবীর বুকে আসবে এইরকম ভাবে তারা কাতার বন্দী হয়ে নামাজ পড়বে। আনওয়ালা উম্মত অর্থাৎ আপনার এবং আমরা, যত উম্মত আসবে তারা কাতার বন্দী হয়ে নামাজ পড়বে। এত কষ্টের মাধ্যমে নামাজ এসেছে মেরে মোহতারাম। তাই মুমিনদের দুই নম্বরের গুণ হচ্ছে কয়, নামাজ থাকবে, এটা হচ্ছে দুই নম্বরের গুণ। মেরে মহতারাম আসুন, ইসলাম এমনি আসে নাই, দুই নম্বর আর পাঁচটি হাজার টাকার দাতা ইনশাল্লাহ দেখতে চাই। আর একজন ইনশাল্লাহ কুড়ি জনকে বলেছে এক নম্বর হয়ে গেছে, দুই নম্বর পাঁচটি হাজার টাকার দাতা ইনশাল্লাহ। আমি ছয় নম্বরের গুণের কথা বলে সাহাবার ইতিহাস দিয়ে কিন্তু ধরবো গা ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাচ্ছি। তিন নম্বরের গুণার কথা আল্লাহ পাক গুণের কথা বলেছেন, আমার আল্লাহ পাক বলছেন, তুমি যদি মুমিন বলে দাবি করো, তুমি যদি মুসলমান বলে দাবি করো, তো আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি রে আমি তোমাকে যা কিছু দিয়েছি, আমি তোমাকে যা কিছু দিয়েছি তাই থেকে আল্লাহর রাস্তায় কিছু করে খরচ করা, এটা হচ্ছে মুমিন মুসলমানের তিন নম্বরের গুণ। ক নম্বরের, আল্লাহ আপনাকে যাই দিয়েছে তাই থেকে আল্লাহ রাস্তায় কিছু খরচ করা, এটা হচ্ছে মুমিন মুসলমানদের হচ্ছে তিন নম্বরের গুণ। এই গুণ যদি আপনার গুণে গুণান্বিত যদি না হয় ভাই, আর বুক থাবড়ে যদি বেড়ায় যে আমি মুমিন 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 থাকবো, ভাই মেরে মহতারাম আল্লাহ আপনাকে সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ এক সময় খাইবারের অভিযান, একটা ঘটনা আপনাদেরকে শোনাই, খাইবারের অভিযান, ইসলামের শত্রুরা ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে তছনাচ করে দেবে, ইসলামের বাতিকে তারা মানে কি জ্বালাতে দেবে না, এ আল্লাহর এই জমিনে ইসলামকে প্রচার এবং প্রসার করতে দেবে না। সেই সময় তারা উঠে পড়ে লেগেছিল। আল্লাহর নবী সেই সময়ে সাহাবায়ে কেরামদেরকে কি চেয়েছিলেন জানেন? কিছু টাকা চেয়েছিলেন, চাঁদা, চাঁদা চেয়েছিলেন। যোগ আমার সাহাবায়ে কেরাম
জিহাদের ময়দানে গেলে বেশ কিছু খরচা আছে, তাই তোমরা নিজেদের নিজেদের বাড়ি যাও, বাড়ি গিয়ে যার যতটুকু সামর্থ্য হবে তাই নিয়ে আমার কাছে এসে হাজির করো। প্রতিটি সাহাবায়ে কেরাম বাড়ি গেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মুহূর্তে অন্তরন্তরে বলছে, যাক আজকে কিন্তু আমি আল্লাহর নবীর কাছে ফাস্ট হব। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কাজেই কিন্তু আমি পারি না, সব সময় কিন্তু আবু বকর আমার থেকে উপরে চলে যায়, কিন্তু আজ আল্লাহ তুমি মাল চেয়েছেন কিন্তু আল্লাহ পাক আমাকে প্রচন্ড মাল দিয়েছেন, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তাবদ মালকে এক জায়গা করব, এক জায়গা করার পর অর্ধেক মাল বিশ্ব নবীর দরবারে এসে হাজির করব, আমি আল্লাহ নবীর কাছে ফাস্ট হয়ে যাব, এই নিয়ত করেছে। প্রতিটি সাহাবায়ে কেরাম বাড়ি গেছেন। বাড়ি যাওয়ার পরে কেউ চার ভাগের এক ভাগ, কেউ তিন ভাগের এক ভাগ, কেউ পাঁচ ভাগের এক ভাগ করে সব বাড়িতে নিজেদের বিবি বাল বাচ্চা সন্তানের জন্য রেখেছে আর এক ভাগ করে এখানে এনেছে। যখন সকল সাহাবি মসজিদে এসে হাজির হয়ে গেল, বিশ্বনবী আমার সকল সাহাবিকে কত সুন্দর মানবতা, তাই কি না? আপনি 10,000 টাকা আমাকে দিচ্ছেন, আমি ঘুরিয়ে একবার জিজ্ঞাসা করি না, ভাই আমি না হয় পেটের জ্বালায় তোমাকে 20টা টাকা চাহালাম, তুমি তো আমাকে দিলা ভাই, তো তোমার বাড়িতে আজকে খরচ আছে তো ভাই, তোমার তো পেট জ্বলবে না তো ভাই, এ কথা কেউ কিন্তু বলেন না, দাও দাও দাও, তাই কি না? আল্লাহর নবী চেয়েছেন, চাওয়ার পর প্রতিটি সাহাবিকে ডেকে ডেকে বলছেন, ও আমার সাহাবা বলো দেখি আমার দরবারে তুমি কি এনেছো আর তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো। প্রতিটি সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি আমার মালের 3 ভাগের 2 ভাগ বাড়িতে রেখেছি আর 1 ভাগ আপনার দরবার এনেছি। তুমি বলে, আমি 4 ভাগের 1 ভাগ না, তুমি 5 ভাগের 1 ভাগ এনেছি। সকল সাহাবা ওমরের পাল্লা যখন এসে গেল, আল্লাহ বলছেন, ওমর তুমি আমার দরবারে কি এনেছ, তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, ও গো আল্লাহর নবী, আমি বাড়িতে গেলাম, আমার বাড়ির তাবদ মালকে আমি এক জায়গা করলাম, এক জায়গা করার পর ও গো আল্লাহর নবী, আপনি ইহকালের নবী পরকালের নবী, আমার মাল চেয়েছেন, এর জন্য আমি অর্ধেক মাল আপনার দরবারে হাজির করেছি আর অর্ধেক মাল আমার বাড়িতে রেখে এসেছি, অর্ধেক মাল বাড়িতে রেখেছি। সকল সাহাবার বলা হয়ে গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের থাম পিলার আছে, সেই থামের আহতে হিচকে হিচকে তিনি কাঁদছেন, হিচকে হিচকে তিনি কাঁদছেন। কেন কাঁদছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর বিবিকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি রে, আমার দয়ার নবী মায়ার নবী আজকে নিজে মুখে মাল চেয়েছেন রে বিবি, বলো বিবি বাড়িতে কি মাল আছে একবার বলো। হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও গো আমার প্রাণের স্বামী গো, বাড়িতে তো তেমন কোনো কিছুই মাল নাই, মাত্র 250 টাকা রয়েছে আর হয়তো 2.5 কিলো গম হবে, তাছাড়া আমার সংসারে আর কিছু নাই। হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বললেন, বিবি রে ওই 2.5 কিলো গম বাড়িতে রাখিও না, 250 টাকা বাড়িতে রাখিও না, এটাই আমার বাড়ির সম্বল, বিশ্ব নবী আজকে মাল চেয়েছেন, সমস্ত মাল ঝোলার ভিতরে ভরে দাও, 2.5 কিলো গম 250 টাকা আল্লাহর নবীর দরবারে কেমন করে মুখ দেখাবো, আল্লাহর নবী মাল চেয়েছেন, আজ যদি তামাম পৃথিবীটা যদি আমি মালিক হয়ে যেতাম, জমি জায়গা টাকা পয়সার মাল মালদার যদি আমি হতাম, আজকে আমার নবীজি পবিত্র মুখে মাল চেয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য, দিনের জন্য মাল চেয়েছেন নবীজি আমার, আজকে আমি তাবদ মাল আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির করতাম, কিন্তু বাড়িতে আমার তাবদ মালের ভিতরে মাত্র 2 কিলো 2.5 কিলো গো আমার মাত্র 250 টাকা ছাড়া আর কিছুই নাই। এই 250 টাকা আর 2.5 কিলো গম নিয়ে নবীজির কাছে কেমন করে কোন লজ্জায় যাব, কেমন করে মুখ দেখাবো বলে তিনার চোখ দিয়ে পানি আসছে। আহ, বিশ্ব নবীর দরবারে যাব কি নিয়ে? আহ, আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী গো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর
সকলের সঙ্গে নাম বলা হয়ে গেল। আমার কি আবু বকর এখনো কি আসে নাই? আবু বকর রে, এ তুমি যদি এসে থাকো তোমার নবীজিকে তুমি দেখা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো হিচকে কানতে লেগেছেন, নবীজির নাম ধরে ডেকেছেন, যদি না যাই নবীজি বেয়াদবি হয়ে যাবে। ঝোলা টানতে কানতে কানতে আল্লাহ নবীর কাছে হাজির হলেন। নবীজি আমার বুঝতে পেরেছেন, ঝোলাটা নিয়ে দেখলেন মাত্র 2.5 কিলোগ্রাম টাকা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার আবু বকর, বলো বলো দেখি তোমার নবীর কাছে তুমি কি এনেছো, তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো, বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার বাড়িতে তাবত মাল যাই ছিল সংসারে, ওগো আল্লাহর নবী আপনার দরবারে এসে হাজির করেছি, আর আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসূলকে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এমনি এসেছে ভাই, মানুষ কাঁদছে, আহ কত সুন্দর কথা বললো, খুবই কাঁদছে, তাই কি না? তা আমাদের কান্দনটা কেমন বলবো। একটা মানুষ কুকুর পুষেছে, ছাদের কুকুর, যে কুকুরটাও ওকে ভালোভাবে চিনেছে, তো ও যে দেশ দেয় সে দেশ ওর পেছন ধরে। তা হয়তো কারোর বাড়ি হয়তো মেহমান দাঁড়ি করতে যেছে, তা বেশ কিছু রুটি হালুয়া টালো সবও বেঁধে নিয়েছে রাস্তায় খাবো যাবো নিয়ে। তো কুকুরটা যেতে যেতে যেতে, উত্তপ্ত গরমের দিন তো, যেতে যেতে কুকুরটা কিন্তু মর্মান্তিক অবস্থা, মনিবকে খুব মানে আর যা বলে তাই ও শুনে। তো মনিব দেখলো কুকুরটা যখন হাত পা ছেড়ে দিয়েছে, তখন আর মনিবটা কাঁদছে, মালিকটা খুব কাঁদছে, বলছে আহারে আমার এই সাদের কুকুরটা মরে যাবে, তাই চোখ দিয়ে পানি আসছে, যা বলতাম উঠতে উঠতো বসতো বসতো, কুকুরটা মরে যাবে তাই খুব কাঁদছে। তার রাস্তাঘাটে অনেক মানুষ যেছে আসছে, তো বলছে ভাই তুমি কাঁদছো কেন গো, কী হয়েছে আপনার? তো বলছে আমার কুকুরটা মারা যেছে গো দাইছে। তা কিসের লেগে মারা যেছে? তো যে মারা যেছে, না খেয়ে মারা যেছে, খাবার দিতে পারিনি তাই কাঁদছি, সাদের কুকুর আমার। তা বলছে আপনার এই পুটুলিতে কী আছে? তা এতে একটু রুটি ভরা আছে, একটু হালুয়া আছে। তা বলছে মাথা মোটা কোথাকার, কুকুরটা তো খাবার জন্য মানে খাবারের লেগে তো মারা যাচ্ছে, তা ওই থেকে আপনি সামান্য রুটি আর একটু হালুয়া দিলি তো হয়, আপনাকে কাঁদতে কেন হবে? তো ও ফতু আমাকে দিতে আসিও না, এ রুটি আর হালুয়া তৈরি করতে খরচ হয়েছে, আর আমি যে কাঁদছি এত কোনো রকমের খরচ নাই। মেরে মোহতারাম, কোরআন হাদিসের কথা শুনে কাঁদছে কেন দিয়ে আল্লাহ মনে হচ্ছে আল্লাহ এই যে কতই বোঝা বুঝেছে। এবার যখন বলছি ভাই ইসলামের জন্য 500 টাকা দাও, দিন মিটি যাচ্ছে, দিন মনে হচ্ছে পাওয়া পারবো না, কাঁদতে পারবো আমরা, কান্দন যত লিবালেও কিন্তু অর্থ দিতে পারবো না, সেই পরিস্থিতি এসেছে কি না? মমিন মুসলমান, শয়তান আমি আগে বলেছি, শয়তান আপনার আমলকে বরবাদ করবে, শয়তান বিভ্রান্তিতে ফেলবে। হে যুবকের দলেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের বিনিময়ে সকল সাহাবীর দান, আল্লাহর নবী বলেছিলেন সেই দিন যে আবু বকরের দানের বরকতে আজ সকলের দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রতিটি সাহাবা দিনকে সাহায্য করেছেন, তারা জান্নাতে হয়েছে, আমরাও তাদেরই সেই জাতির জাতি ইনশাআল্লাহ। আমরা 1,00,000 টাকা দিতে পারবো না, আমরা 50,00,000 টাকাও দিতে পারবো না, আল্লাহ যাই দিয়েছেন ইনশাআল্লাহ তাই থেকে দিলে ফুরাবে না ইনশাআল্লাহ।